হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমাদের প্রত্যেককে আরপি এডুকেশনের সিডিপি ক্লাসে স্বাগত জানাই তোমরা যেন প্রত্যেকদিন বিকাল পাঁচটায় আমরা সিডিপি ক্লাস এনে থাকি তো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেড়াওয়াগির একটি গুরুত্বপূর্ণ টপিক প্রগতিশীল শিক্ষা গতকাল আমরা আলোচনা করেছিলাম শিশু কেন্দ্রিক শিক্ষা আজ আমরা আলোচনা করব প্রগতিবাদী বা প্রোগ্রেসিভ এডুকেশন বা প্রগতিশীল শিক্ষা তাহলে এই চ্যাপ্টারটি আমাদের কমপ্লিট হয়ে যাবে শিশুকেন্দ্রিক শিক্ষা এবং প্রগতিবাদী শিক্ষা বাইশটি ক্লাস অলরেডি আমাদের সিডিপি থেকে হয়ে গেছে অন্যান্য সাবজেক্টও হয়ে গেছে তোমরা করে নেবে ঠিক আছে ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এবং প্লে তোমরা দেখে নিতে পারো টার্গেট প্রাইমারি ডেট দু দেখো প্রগতিবাদী শিক্ষাটা কি জিনিস প্রগতিশীল বা প্রগতিবাদী একই ব্যাপার ইংরাজিটা মনে রাখবে প্রোগ্রেসিভ এডুকেশন ওকে এখানে হচ্ছে প্রগ্রেসিভ এডুকেশন হলো এক শিক্ষামূলক আন্দোলন অনেক সময় উদাহরণ হিসেবে দিয়ে দেয় অপশানে যে প্রগতিশীল শিক্ষা কোন শিক্ষাটি শিক্ষামূলক আন্দোলন অ্যান্সার হয়ে যাবে প্রগতিশীল শিক্ষা কোনো রকম প্রশ্ন ছাড়া যাবে না দু হাজার একুশে যে একত্রিশে জানুয়ারি পরীক্ষা হয়েছিল খুব একটু খুঁটিয়ে টাপ কোয়েশ্চেন এসেছিলো ভিতর থেকে কোয়েশ্চেন এসেছিলো তো দেখো এটা কিন্তু হয়েছিল যা উনিশ শতকের শেষের দিকে শুরু হয়েছিল তাহলে প্রগতিশীল শিক্ষা একটি শিক্ষামূলক আন্দোলন যা উনিশ শতকের শেষের দিকে শুরু হয়েছিল প্রায় পঁচিশ বছর মনে রাখবে প্রায় বহুদিন ব্যাপী এটা চলেছিল আমি আমেরিকায় শুরু হয়েছিল আমেরিকায় প্রগতিবাদী শিক্ষার শিক্ষায় কিন্তু বহুদিন ব্যাপী প্রায় পঁচিশ বছর সর্বাপেক্ষা প্রভাবশালী দর্শন ছিল তাহলে প্রশ্ন আসে কোথায় কতদিন ব্যাপী এই প্রভাব মানে প্রভাবশালী শিক্ষা দর্শন ছিল প্রগতিবাদী হিসেবে অ্যান্সার হয়ে যাবে কিন্তু প্রগতিবাদী শিক্ষায় যে সর্বাপেক্ষা প্রভাবশালী মানে ব্যবস্থা ছিল সেটা হচ্ছে শিক্ষা দর্শন ছিল সেটা আমেরিকায় এবং প্রায় পঁচিশ বছর ঠিক আছে প্রগতিবাদের প্রধান লক্ষ্য কিন্তু ছিল শিক্ষাক্ষেত্রে নমনীয় মনোভাব গ্রহণ করা এটা তোমরা মনে রাখবে প্রগতিবাদীদের লক্ষ্য ছিল নমনীয় শিক্ষা তার প্রভাবটা যে নমনীয় মনোভাব গ্রহণ করা ভালো করে শেখানো হচ্ছে বড় লক্ষ্য তো শিশু কেন্দ্রিক চিন্তা করে তার ভিত্তিতে এই শিক্ষা গড়ে উঠেছে শিশুকে কেন্দ্রে রেখে সেন্ট্রালাইজ করে শিশু কেন্দ্রিক শিশু কিভাবে চিন্তা করে ঠিক আছে শিশুকে কেন্দ্রে রেখে শিশু কিভাবে ভাবছে কি চিন্তা করছে তার ভিত্তিতে শিক্ষা গড়ে উঠেছিল সেই জন্যই কিন্তু নামটা প্রগতিশীল প্রগতিবাদী নাম শুনেই বুঝতে পারছো ঠিক আছে এরপর দেখে নেবো আমরা প্রগতিবাদের প্রবক্তাগণ এই যে প্রগতিবাদ বা প্রগতিশীল শিক্ষা তার প্রবক্তাগণ কে কে ছিল মানে প্রোগ্রেসিভ এডুকেশনের জন ডিউই ছিলেন প্রগতিবাদের প্রধান প্রবক্তা প্রশ্ন আসে প্রগতিবাদের প্রধান প্রবক্তা কে ডিউই কিলপ্যাট্রিক পেঁয়াজে নাকি জন লক আনসার হয়ে যাবে কিন্তু জন ডিউই তারপর বলছেন পরবর্তীকালে উইলিয়াম কিলপ্যাট্রিক ডিউইর শিক্ষা সংক্রান্ত ভাবনা ও আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয় তাহলে পরবর্তীকালে কে এই শিক্ষা সংক্রান্তে অনুপ্রাণিত বা আদর্শে মানে ভাবাক্রান্ত হয় বা ভাবনা আদর্শে অনুপ্রাণিত হয় উইলিয়াম কিল প্যাট্রিক কার শিক্ষা সংক্রান্ত এই যে ডিউইর প্রগতিবাদের যেহেতু উনি প্রবক্তা তাই ডিউইর শিক্ষা সংক্রান্ত ভাবনা আদর্শে উনি অনুপ্রাণিত হয়েছিলেন একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে তো উত্তর আমেরিকার প্রগতিবাদী আন্দোলনের মনে রাখবে কিল প্যাট্রিকের বিষয়ে উত্তর আমেরিকার প্রগতিবাদী আন্দোলনের অন্যান্য সদস্যের মধ্যে আর কে কে ছিলেন অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন সি এফ পার্কার মনে রাখবে জি স্ট্যানলি হল স্ট্যানলি হল নামটা তোমরা জানো জে চিল্ডা বি বোর্ড জি হলফিস প্রমুখ কয়েকটি নাম তোমরা মনে রাখবে এগুলো লিখেও রাখতে পারো এগুলো কোথায় উত্তর আমেরিকার প্রগতিবাদী যে আন্দোলন হয়েছিল যে বিপ্লব বলতে পারো তোমরা সেই প্রগতিবাদী শিক্ষার আন্দোলনে কিন্তু এনারা সদস্য ছিলেন কোথাকার নর্থ আমেরিকা উত্তর আমেরিকার ঠিক আছে এবার দেখো না প্রগতিশীল যে শিক্ষার তার ভাগটা টাইপস অফ প্রোগ্রেসিভ এডুকেশন প্রগতিবাদী শিক্ষার ভাগ প্রগতিশীল শিক্ষা মানবতাবাদী বা হিউম্যানিস্টিক গঠনবাদী বা নির্মিতিবাদী বা কনস্ট্রাকটিভিস্টিক ঠিক আছে অথবা যেটাকে আমরা মন্তেশ্বরী বলা হয় ঠিক আছে এই দুটো ভাগে বিভক্ত ছিলেন অর্থাৎ মনে রাখবে পরীক্ষণবাদ বা প্রয়োগবাদ অনেকে এটাকে কিন্তু দর্শ প্রগতিবাদ দর্শনের মূল ভিত্তি কী ছিল জিজ্ঞাসা করা হয় এটা প্রগতিবাদের কিন্তু শিক্ষার ভাগ প্রগতিশীল শিক্ষার ভাগ কটি তাহলে আমরা পেয়ে যাচ্ছি হিউম্যানিস্টিক আর একটা কী পাচ্ছি নির্মিতিবাদ বা মন্তেশ্বরী নির্মিতিবাদ অথবা মন্তেশ্বরীটা কিন্তু এর মধ্যেই চলে আসছে কনস্ট্রাকটিভিস্টিক আর মানবতাবাদী আর হিউম্যানিস্টিক পড়ে যাচ্ছে ঠিক আছে আর যদি প্রশ্ন আসে তোমাদের যে প্রগতিশীল এই যে শিক্ষা বা দর্শন এর মূল ভিত্তি কী ছিল এর মূল ভিত্তি দুটো কী কী এক পরীক্ষণবাদ এক প্রয়োগবাদ ঠিক আছে পরীক্ষণ করে প্রয়োগ পরীক্ষণবাদ এবং প্রয়োগবাদ যার মূল বক্তা হয়েছিলেন মানে যথাক্রমে পিয়ার্স জেমস ডিউই তিনজন ঠিক আছে যার মূল প্রবক্তা পিয়ার্স জেমস ডিউ এটা তোমাদের জাস্ট মনে রাখতে হবে যে প্রগতিবাদ দর্শনের মূল ভিত্তি পরীক্ষণবাদ এবং প্রয়োগবাদ পরীক্ষায় প্রশ্ন আছে এনাদের যথাক্রমে মূল বক্তা কে গেছিলেন প্রবক্তা পিয়ার্স জেমস জন ডিউই ঠিক আছে এবং এখানে প্রগতিশীল শিক্ষার যে ভাগ একটা মানবতাবাদী নির্মিতিবাদী অথবা মন্তেশ্বরী যেখানে বলা হয়েছে মনে রাখবে এনসিএফটা একটু দু হাজার পাঁচটাও ভালো করে পড়ে রাখতে হবে তোমাদেরকে ইউনিসেফ পড়ে রাখতে হবে এই শিশু কেন্দ্রিক শিক্ষা এবং প্রগতিবাদী শিক্ষার দু চারটি পয়েন্ট ছোট ছোটো আকারে আগে আছে ঠিক আছে দু একদিন আগে ক্লাসে আমি বলে দিচ্ছিলাম যে গ্রুপে আমরা ছোটো ছোটো করে পোস্ট করবো তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো এই যে টপিকগুলো দু চার দিন ধরে পড়াচ্ছি যেখানে বলা হয়েছে শিক্ষক একজন ফ্যাসিলিটার হিসেবে কাজ করবে ঠিক আছে যেখানে বলা হয়েছে শিক্ষককে একজন ফ্যাসিলিটার হিসেবে কাজ করতে হবে কিন্তু যোগী মানে সংযোগবাদীর মতো ঠিকঠাকভাবে কাজ করতে ফ্যাসিলেটের হতে হবে এটা আবার ক ধরনের হতে পারে সেটা আমরা আলোচনা করিয়ে দিলাম ঠিক আছে তো প্রগতি শিক্ষার ভাগটাও হয়ে গেল এবার হচ্ছে বৈশিষ্ট্য মূল নীতি তো আছেই মূল নীতিটা মানে বৈশিষ্ট্য জেনে গেলে তোমরা মূল নীতিটাও তোমরা পেয়ে যাবে মূল নীতি অনেক বৈশিষ্ট্য অনেকটা এবার কিসে কিছু বৈশিষ্ট্যটা দেখো ক্যারেক্টারিস্টিক্স এই যে প্রগতিবাদী শিক্ষার বৈশিষ্ট্য কোথায় কোথায় গুরুত্বপূর্ণ এগুলো বিশেষত কারিকুলাম বা পাঠক্রমে গুরুত্ব প্রদান কাছে ঠিক আছে বিশেষত পাঠক্রমে বা কারিকুলামে কি বলছে শিশুদের আগ্রহ অনুসারে পাঠক্রম তৈরি করা হয় প্রগতিবাদী শিক্ষায় পাঠক্রম তৈরি করা হয় শিশুদের আগ্রহ অনুসারে দু নম্বরে বলছে এক্ষেত্রে শিক্ষার অভিমুখ বিকাশগত হবে শিক্ষার যে অভিমুখ হবে সেটা থাকবে বৃদ্ধিগত নয় বিকাশগত ছড়িয়ে থাকবে প্রসারিত থাকবে এবং অর্থাৎ প্রত্যেক শিশুর আলাদা আলাদা নিজস্ব চাহিদা অনুসারে তাদের বিকাশ হবে কারণ প্রত্যেকটি শিশুই আলাদা আলাদা ব্যক্তিসত্ত্বার অধিকারী তাদের আলাদা আলাদা বিকাশ কিন্তু আছে নিজস্ব তার নিজস্ব যে চাহিদা সেই নিজস্ব চাহিদা অনুযায়ী তাদের বিকাশকে লক্ষ্য রাখতে হবে এবং সেই অনুযায়ী তাদের পাঠ্যক্রম করতে হবে আগেই বলা আছে সবার আগ্রহ অনুসারে কিন্তু পাঠ্যক্রমটা সেইভাবেই তৈরি করা হবে পাঠ্যক্রম একটিই হয় কারিকুলাম কিন্তু লক্ষ্য রাখতে হবে প্রত্যেকের যেন তাদের কাজ মেটে এবার বলছে সামাজিক মূল্য সোশ্যাল ভ্যালুস এই সামাজিক মূল্য তাদের গঠন এবং দক্ষতা অর্থাৎ স্কিলস বৃদ্ধির জন্য সহযোগিতামূলক শিক্ষণ বা কোলাবারেটিভ লার্নিং এরা তোমরা বিএড বা ডিএলএডে পড়েছ এই কোলাবারেটিভ লার্নিংয়ের ব্যবস্থা থাকে কিসে প্রশ্ন যদি আসে লার্নিং লার্নিংয়ে কোন ব্যব মানে এই ব্যবস্থাটা থাকে কিসে অ্যান্সার হয়ে যাবে প্রগতিবাদী শিক্ষায় নেক্সট দেখে নাও এখানে শিক্ষকের কাজ একজন ফ্যাসিলিটার্স হিসেবে প্রশ্নটা আসে প্রগতিবাদী শিক্ষায় শিক্ষকের কাজ কিন্তু একজন ফ্যাসিলিটার শিশুকেন্দ্রিক শিক্ষাতেও আধুনিক ক্ষেত্রেও কিন্তু এনসিএফ যে একটা ইউনিসেফ এনসিএফ এখানে কিন্তু ফ্যাসিলিটি হিসেবেই বলা আছে এগুলো জাস্ট তোমরা একটু ডিটেলসে খুঁটিয়ে পড়ে নেবে যেখান থেকেই বই থেকেই পড়ো না কেন এখানে রোড লার্নিংয়ের ওপর জোর দিতে বলেছে এখানে রোড লার্নিংয়ের উপরে জোর দেওয়া হয় না এবং পাঠ্য বইয়ের উপরও খুব কম জোর দেওয়া হয় কারণ এরা প্রগতিবাদী কথাটা মাথায় রাখতে পারে শুধু পাঠ্যক্রম সেইভাবেই তৈরি করতে হবে যাতে তারা প্রয়োগ করতে পারে ঠিক আছে কিন্তু এখানে পাঠ্য বইয়ের উপর বিশেষত জোর দেওয়া হয় না এবং রোড লার্নিং এর উপরও জোর দেওয়া হয় না রোট শব্দটির অর্থ জেনে না যান্ত্রিক স্মরণ বা না বুঝে মুখস্ত করা রোট মনে রাখবে রোড কি মানে শুধু মুখস্থ করে নিলাম এমনটা নয় শব্দটি যান্ত্রিক স্মরণ হতে হবে ঠিক আছে শব্দটির অর্থ যান্ত্রিক স্মরণ বা না বুঝে মুখস্ত করা নয় মানে শুধুমাত্র যান্ত্রিকগতভাবে মুখস্ত করে নিলাম কোনো মানে বুঝলাম না তা নয় তার প্রয়োগ করতে হবে বিষয়টা জানতে হবে ঠিক আছে এবার দেখো এখানেই বুঝতে পারা গেল আমাদের বৈশিষ্ট্য কী কী এবার আমরা দেখবো শিক্ষাক্ষেত্রে প্রগতিবাদী শিক্ষার এর গুরুত্বটা কি ইম্পর্টেন্স অফ প্রগ্রেসিভ এডুকেশন এর গুরুত্ব কি এর গুরুত্বটা পেয়ে গেলে বৈশিষ্ট্য মূলনীতি প্রভাব সব একই পেয়ে যাব তবু আমি শিক্ষা ব্যবস্থায় যে প্রগতিবাদী শিক্ষার প্রভাব সেটিও তোমাদের গল্প ছড়ে দু তিনটে পয়েন্ট আমি বলে দেব তোমরা ডাউন করে রাখবে দেখো প্রগতিবাদী শিক্ষার গুরুত্ব কি শিক্ষার্থীদের মধ্যে পৃথক পৃথক ক্ষমতা ও আগ্রহ থাকে এটা কিন্তু প্রগতিবাদী সুতরাং তাদের বিকাশও কিন্তু ভিন্ন ভিন্ন হবে স্বাভাবিক ব্যাপার এক্ষেত্রে প্রগতিশীল শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ কারণ শিশুর প্রতিভা অনুসারে সমস্ত শিশুকে হোল চাইল্ড সমস্ত শিশুকে তাদের নিজস্ব নিজস্ব প্রতিভা অনুসারে শিক্ষা প্রগতিশীল শিক্ষার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য মানে তাদের শিক্ষা প্রদান করা হবে কিন্তু হোল চাইল্ড সমস্তটাকে তাদের নিজস্ব নিজস্ব প্রতিভাকে লক্ষ্য রেখে এবার দেখো প্রগতিশীল শিক্ষায় কি কি গুরুত্বগুলো আছে দেখে নাও প্রগতিশীল শিক্ষার গুরুত্ব বলছে বিকাশ উপযোগী পরিবেশ উপস্থাপিত করে শিশুর সামগ্রিক বিকাশের সুযোগ দেওয়া হয় শুধু এটুকু মনে রাখো শিশুর সামগ্রিক বিকাশ ছোট্ট করে মনে রাখো পয়েন্টটা তারপর বলছে শিক্ষার্থীদের মধ্যে কোনো বৈষম্য বরদাস্ত হয় না শুধু এটুকু মনে রাখো বৈষম্য থাকবে না ঠিক আছে বৈষম্য থাকবে না শিশুর সামগ্রিক বিকাশের সুযোগ হবে তারপর বলছে কোঅপারেটিভ লার্নিং এর মাধ্যমে শিক্ষণ হয় ঠিক আছে কোঅপারেটিভ হতে হবে এটা মাথায় রাখতে হবে শুধু এইটুকু মনে রাখো এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো দাগ দিয়ে রাখলে তাদের বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি করা হয় যেহেতু প্রগতিবাদী খুব ভালো ভারী মানে ভারী কী ব্যাপার আর কি গম্ভীর গম্ভীর বিষয়গুলো কিন্তু তাদেরকে জোর দেওয়া হবে গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি করা তারপর বলছে সেলফ লার্নিং স্বশিক্ষণের উপর জোর দেওয়ার শিক্ষা অনেক বেশি প্রায়োগিক কারণ প্রগতিবাদীতে প্র্যাকটিক্যালের উপরে বেশি জোর দেওয়া হয়েছে তাই স্বশিক্ষণ নিজেকে শিখে নিতে হবে সেলফ লার্নিং তাই প্র্যাকটিক্যালের উপর হাতে কলমে জোর দিতে হবে আধুনিক শিক্ষা কেন্দ্রও কিন্তু তাই খুব কাছাকাছি একটু একটু আলাদা এবার দেখো এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের অনুমতি দেয় তাদের নিজস্ব আগ্রহ ও যোগ্যতা অনুসারে শিক্ষাগত অভিজ্ঞতাকে পরিকল্পনা করার জন্য শিক্ষক শিক্ষার্থীদের এই অনুমতি দেবে যে তাদের যেটা আগ্রহ তাদের যে যোগ্যতা অনুসারে তারা শিক্ষাগত অভিজ্ঞতাকে তারা যেন পরিকল্পনা করতে পারে এটা অভিজ্ঞতা দেবে আগেই বলেছি বৈশিষ্ট্যতেও বলা ছিল বলছে শিক্ষার্থীদের শিক্ষার্থীর প্রকল্পে অর্থাৎ প্রজেক্ট করার কাজ কাজ করার সুযোগের দরুন তাদের মধ্যে আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স এবং পরিপক্কতা এবং স্বাধীনতা বৃদ্ধি পায় অর্থাৎ মোট কথা হচ্ছে প্রজেক্ট ভিত্তিক প্রকল্প ভিত্তিক শিক্ষার্থী মানে শিক্ষক হবে ঠিক আছে শিক্ষার্থীদের প্রজেক্ট করতে হবে এর ফলে তাদের কী হবে আত্মবিশ্বাস বাড়বে সেলফ কনফিডেন্স ম্যাচুরিটি বা পরিপক্কতা বাড়বে এবং ইন্ডিপেন্ডেন্স নিজের মধ্যে স্বাধীনতা বৃদ্ধি পাবে তারপর কী বলছে এখানে শিশু শেখে যে অন্যের সাথে একসঙ্গে কী কীভাবে কাজ করা হয় কারণ ফলে তাদের ব্যক্তিত্বের মধ্যে শৃঙ্খলা গড়ে ওঠে আমরা অনেক দিন আগে শুনেছি ইনক্লুসিভ এড যে দলগতভাবে যখন আমরা শিক্ষা নিই প্রত্যেকের সাথে থাকতে থাকতে আমাদের ব্যক্তিত্বের বিকাশও ঘটে একসঙ্গে টিম লার্নিং খুব সহজভাবে করা যায় টিম এডুকেশন এখানেও তাই বলছে একে অন্যের সাথে একই সাথে কি করে কাজ করা যায় সবাইকে সঙ্গে নিয়ে সেই ব্যক্তিত্ব তার মধ্যে শৃঙ্খলা গড়ে উঠবে তাই ব্যক্তিত্বের দিকটাও নজর রাখতে হবে প্রথমেই দেওয়া আছে ব্যক্তিত্বের বিকাশ তারপর বলছেন শিশুর নৈতিকতার বিকাশ হয় ব্যক্তিত্বের বিকাশ ঘটলে অটোমেটিক কিন্তু শিশুর নীতিবোধ বা নৈতিকতার বিকাশ কিন্তু তাদের মধ্যে হবে এবার এই ছিল আজকের আলোচনা কিন্তু এখানে তোমাদের প্রশ্ন হতেই পারে যে শিক্ষা ব্যবস্থার প্রয়োগ মানে প্রভাবটা কি এই বৈশিষ্ট্য আর এই গুরুত্বটা যদি তোমরা ভালোভাবে বোঝো নিজেরাই তৈরি করে নিতে পারবে তবু বলে দিই দেখো শিক্ষার লক্ষ্য শিক্ষার লক্ষ্য বা তোমার কি বলবো প্রগতিবাদের প্রভাব কোথায় কোথায় পড়েছে শিক্ষার লক্ষ্যে পড়েছে ঠিক আছে শিক্ষার লক্ষ্য কি কী হতে পারে প্রগতিবাদ শিক্ষার মানে শিক্ষার লক্ষ্যটা চেঞ্জ করে দিয়েছে প্রগতিবাদ শিক্ষা আর কি পাঠ্যক্রম পড়লাম পাঠক্রমের ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব পড়তে পারে আর কি পড়তে পারে শিক্ষণ পদ্ধতি স্ট্র্যাটেজিটা সেই শিক্ষণ পদ্ধতিতে প্রভাব পড়তে পারে এবং শিক্ষকের ওপরেও কিন্তু শিক্ষার্থী তো পড়বি শিক্ষকের ওপরেও কিন্তু এর প্রভাব পড়তে পারে এই চারটি তোমরা একটু মনে রাখবে ঠিক আছে শিক্ষার লক্ষ্যে প্রভাব পাঠক্রমে প্রভাব শিক্ষণ পদ্ধতিতে প্রভাব শিক্ষকের প্রভাব ব্যবস্থা কারণ এই চারটিকে মূল ভিত্তি করে একটা বিদ্যালয়ের শিক্ষা গড়ে ওঠে ঠিক আছে শিক্ষার্থীও থাকে কিন্তু যেহেতু শিক্ষার্থী কেন্দ্রিক তাই এই চারটিকে আমাদের গুরুত্ব রাখতে হবে চলো এবার তাহলে তোমাদের একটি হোম টাস্ক দিয়ে দিচ্ছি তোমরা করার চেষ্টা করো দেখবো কেমন ক্লাস করেছ তোমাদের জন্য প্রথম কোয়েশ্চেন তোমরা ভিডিওর মেন কমেন্টে লাইভ নয় কমেন্টে অ্যান্সারটি জানাবে কোথায় প্রগতিবাদী শিক্ষার সর্বাপেক্ষা প্রভাব পড়েছিল কোথায় বা কোন দেশে প্রগতিবাদী শিক্ষার বা প্রগতিশীল শিক্ষার সর্বাপেক্ষা প্রভাবশীল ছিল প্রভাবশালী ছিল বা প্রভাব পড়েছিল এটা তোমরা ভিডিওর মেন কমেন্টে জানো দ্বিতীয় একটি লাস্ট হোম টাস্ক টু দিচ্ছি তোমাদের হোম টাস্ক টু এবং তোমাদের লাস্ট কোয়েশ্চেন পরবর্তীকালে আমরা প্রচুর এমসি সলভ করবো এই টপিকটা গুরুত্বপূর্ণ শুধু এই দুটো কোয়েশ্চেন তোমরা বলো যে প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলনের অন্যতম প্রতিকৃত কে ছিলেন প্রথম কোশ্চেন তোমরা পেয়ে গেছো দ্বিতীয় কোয়েশ্চেন প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলনের যে অন্যতম প্রতিকৃত ছিলেন তিনি কে পরবর্তীকালে প্রচুর অ্যান্সিকেও আমরা সলভ করব কোনো অসুবিধা নেই তোমরা আপাতত এই দুটো কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং তোমাদের কমেন্টে মতামত দেবে থ্যাংক ইউ ফর ইয়ার টাইম